আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন স্থানের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, আমার এই প্রেজেন্টেশনে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার ও বিভাগীয় প্রধান সিভিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের সাথে আছি। তোমাদের সাথে আমার ক্লাস ডিজাইন অফ স্ট্রাকচার 1, ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট, আজকে তার চ্যাপ্টার নাম্বার 7 আলোচনা করব। আর এটা আমার লাইভ ক্লাস 2। আমি আজকে আলোচনা করব রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন WSD মেথডের ধাপ সমূহ, স্টেপস অফ রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন WSD মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে পাঠ শুরু করার আগে আমি তোমাদের ফেসবুক লাইভ ক্লাস 1-এ যেসব প্রশ্ন ছিল, কেউ কমেন্টস করেছো, কেউ মেইল করেছো, কেউ মেসেজ দিয়েছো, কেউ ফোন দিয়েছো, যে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমি আগে উত্তর দিতে চাই। আমি আনন্দিত যে তোমরা মনোযোগ দিয়ে অনেকেই দেখেছো, যার কারণে কেউ কেউ তো দুইবারও মেল করেছো। ঢাকার সোহাগ দুইবার মেল করেছো এবং তোমার উত্তর তুমি পেয়ে গেছো আশা করি। তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের কমেন্টস, মেইল বা ফোন দিয়ে যে প্রশ্নগুলো করেছো সেগুলো আমি উত্তর দেব। তার আগে আমি রাজশাহীর আব্দুল আহাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর সেই প্রশ্নগুলোয় যাচ্ছি। আব্দুল আহাদ, এবং অনেকেই হয়তো বা এই এই জিনিসটা তোমাদের মাথার ভিতরে আছে কিন্তু হয়তো কমেন্টস করো নাই, আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে এটা দেখেছি। আব্দুল আহাদ যেটা বলেছে, স্যার আপনার ক্লাসটা আকর্ষণীয় ছিল কিন্তু বাংলায় হলে ভালো হতো। এটা অনেকেরই মনের প্রশ্ন, আমি একটু তোমাদের ডিটেলস বলে যাই, কারণ তোমরা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার একটা বড় অস্ত্র, তোমরা একটা বড় হাতিয়ার। তোমাদেরকে অবশ্যই যোগ্য হতে হবে, কম্পিটেন্ট হতে হবে, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। খেয়াল করো, এখানে আলটিমেট স্ট্রেংথ অফ কনক্রিট, অ্যালাবল স্ট্রেস অফ কনক্রিট, উইথ অফ বিম, ডেপথ অফ বিম, স্প্যান, এই সমস্ত কথাগুলা টেকনিক্যাল টার্ম আর খুবই সহজ। আলটিমেট মানে সর্বোচ্চ, স্ট্রেংথ মানে শক্তি, কনক্রিট কনক্রিট। তোমরা হয়তোবা তোমাদের যে গাইড বইগুলো আছে সেই গাইড বইতে হয়তোবা লিখেছে কনক্রিটের সর্বোচ্চ শক্তি বা কনক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন। আসলে এই টেকনিক্যাল টার্মগুলো যেগুলো আছে, এই টেকনিক্যাল টার্মগুলার বাংলা সেরকম ভাবে হয়নি। আমাদের বাংলা ভাষাকে আমরা এখনো সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি যে টেকনিক্যাল টার্মগুলো বাংলায় সম্ভব। এই কারণে ইংরেজিতে লিখতে হচ্ছে। আরেকটা বড় কারণ হলো, তোমাদের কোনো টেক্সট বই বাংলায় নেই, যেহেতু বাংলা সেই মানে যায় নেই, অনেক দেশে চলে গেছে, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, অনেক দেশ চলে গেছে। অস্ট্রেলিয়াতে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, তারপরেও অন্যান্য উন্নত যেগুলো বিশ্ব, তারা নিজেদের মতো করে করতে পারছে তাদের ভাষা দিয়ে, কারণ তারা সেই পর্যায়ে তাদের ভাষাকে নিয়ে গেছে। আমরা আমরাও হয়তো অদূর ভবিষ্যতে নিয়ে যাব, তোমরাই নিয়ে যাবে, সেজন্য তোমাদেরই যোগ্য হতে হবে। কিন্তু আপাতত ইংলিশের কোনো বিকল্প নেই। সিভিল ইঞ্জিনিয়ারিং এর বইয়ের ক্ষেত্রেও টেক্সট বই আমার দেখা মতে, জানা মতে শুধু একটা আছে, অটোক্যাড 2D 3D বাই ইঞ্জিনিয়ার শাহালম, এই একটা টেক্সট বই বাংলায় আছে যেটাকে টেক্সট বই বলা যায়, আর একটা আর কোনো বই কি টেক্সট বই বলা যায় না। তা তোমাদের বই যদি না থাকে তাহলে তোমরা শিখবা কিভাবে, একজন ভালো ইঞ্জিনিয়ার কিভাবে হবে? গাইড থেকে পাশ করা হয়তো বা সম্ভব, কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে
টেক্সট বই একটা না, একাধিক টেক্সট বই ঘাঁটতে হবে, বিভিন্ন জায়গা দেখতে হবে, বুঝতে হবে, তখন তুমি ভালো ইঞ্জিনিয়ার হবে। এটা হয়তো অনেকেরই প্রশ্ন, সেজন্য আমি একটু বলে গেলাম। আর একটা জিনিস প্রসঙ্গক্রমে বলি, টিচার টেক্সট বুক এই দুইটা তোমাদের সাথে নিয়ে না চললে তোমরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। সুতরাং টেক্সট বই টিচার তো ক্লাসে পাচ্ছ, তাদের সাথে সুসম্পর্ক রাখবা, জিজ্ঞাসা করবা, প্রশ্ন কোশ্চেন অ্যান্সার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর টেক্সট বই ফলো করবা, গাইড সাথে রাখো হেল্পের জন্য। আর ইংরেজি ভাষা একটা সহজ ভাষা, তোমরা ভয় পেলে আগাইতে পারবে না। যে কোনো জিনিস যে মানুষ যেটা ভয় পায় সেটা অর্জন করতে পারে না। তা আমি তোমরা জানো ফেসবুক লাইভ ক্লাসগুলো আধা ঘন্টার, বেশি লম্বা কথা বলার স্কোপ নেই, তোমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কাছ থেকে শুনে নিবা। আর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি সামারাইজ করে আমি তোমাদের উত্তর দেব। আসলে কিছু বিগত সেমিস্টার গুলাতে তোমরা এগুলা পড়েছো, কিন্তু হয়তোবা ওই একই সমস্যা, টেক্সট বই না থাকার কারণে, পাশ করার একটা মেন্টালিটি নিয়ে পড়ার কারণে অনেক কিছু ভুলে যাও, অনেক কনভার্সন ভুলে যাও, বা কেমনে কি হলো সমস্যাগুলো আসে। সেজন্য আমার কাছে অনেক কমেন্টস বা অনেক মেসেজ, অনেক ফোন আসছে, সেগুলো আমি এখানে একটু সংক্ষিপ্ত আকারে উত্তরগুলা দেব। উত্তরগুলো আমি মেমোরাইজ দিস, মনে রাখবে এইগুলা, এই আকারে দিচ্ছি। কিন্তু এটাকে তোমরা শুধু, এখানে আমি অল্প কিছু কথা বলবো, তোমরা ডিটেলস এই করোনা ভাইরাসের সময় সময়ও পেয়ে যাচ্ছ, পিছনের গুলাও একটু ভিতরে নিজেদের মানে করায়ত্ত করো, আয়ত্ত করো, যাতে তোমরা একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারো, কারণ তোমাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। দেখো, 1 কেজি সমান 2.204 পাউন্ড, এটা তোমরা আগেই জেনেছ। 1 কিপ, এটা হয়তো বা অত প্রয়োজন হয় নাই, কিন্তু শোনার কথা, 1 কিপ সমান 1000 পাউন্ড। 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 14.22 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, PSI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, প্রতি সেন্টিমিটার স্কোয়ারে এত পাউন্ড হবে কনভার্সনটা, কেজি আর মানে MKS থেকে FPS এ কনভার্সন। এখন সারা বিশ্ব SI ইউনিটে চলছে, সবাই ফেমিলার হওয়ার জন্য SI ইউনিটে চলতেছে। এখন প্রেশারকে প্যাস্কেলে বলি আমরা, 1 প্যাস্কেল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 মেগা প্যাস্কেল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখানে খেয়াল করো, প্যাস্কেল থেকে যখন মেগা প্যাস্কেলে গেলাম, তাহলে কিলোতে গেলে 10³, আর মেগায় গেলে আরো আরো 10³, মানে 10⁶ দিয়ে গুণ করলে এটাই নিউটন পার মিটার স্কোয়ার আসছে, এখানে কিন্তু নিউটন পার মিলিমিটার আসবে। মিটারকে মিলিমিটার বানাইতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 মানে 10³, আর এর উপরে একটা স্কোয়ার যেহেতু আছে, সুতরাং 10³ উপরে একটা স্কোয়ার পড়বে, সুতরাং এটা 10⁶ দিয়ে গুণ ভাগ যাই করে তখন তোমার এই রেজাল্টটা চলে আসবে, এই রেজাল্টটা। তাহলে 1 MPa ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা মনে রাখবা। FPS এর সাথে মেগা প্যাস্কেলের যে কনভার্সন, সেটা হলো 1 MPa সমান 145.037 PSI, পাউন্ড পার স্কোয়ার ফিট ইঞ্চ এট এ মেগা প্যাস্কেল। 1 KSI সমান 6.894 মেগা প্যাস্কেল, 1 KSI সমান 1000 PSI। 1 KSI, এই কে দিয়ে কিপ বলে, এটা FPS সিস্টেম, এই সিস্টেমটা FPS সিস্টেম। 1 কিপ পার স্কোয়ার ইঞ্চ সমান হলো 1000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, কিপ পার স্কোয়ার ইঞ্চ, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এখানেও একটা এই কথাটা ছিল, 1 কিপ সমান 1000 পাউন্ড, আর এখানে হলো প্রেশারে চলে আসলাম আমরা, 1 কিপ পার স্কোয়ার ইঞ্চ ইজ ইকুয়াল টু 1000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ।
অনেকেই একটা প্রশ্ন করছে আমার কাছে, আমি জানি না কেন করছো, হয়তো বা গাইড বইতে লেখা আছে যে 60 গ্রেড ড্রট বলতে কি বোঝো বা 40 গ্রেড ড্রট বলতে কি বোঝো, সেই জন্য যদি হয় তাহলে দুঃখ পাবো। আর যদি জানার জন্য হয়, যেমন সোহাগ মেইল করছে, দুইবার মেইল করছে, আমি অত্যন্ত খুশি। আব্দুল হাদ মেইল করছো, সিলেট থেকে রাফি ফোন করছো, সবারই আমি, আরো অনেকে কমেন্টস করছো, মেসেজ করছো, আমি সবার নাম মনেও নাই, বা ইমেল যারা করেছে, যারা ফোন করছে বারবার, তাদের নামগুলো মনে আছে, কিন্তু আমার ভালো লেগেছে তোমরা জানতে চাচ্ছ, শিখতে চাচ্ছ। 60 গ্রেড রড বার, রড যেগুলা 60 গ্রেড রড গুলা বা 60 গ্রেড বার গুলা, তার মানে যার যে রডের ইল্ড স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ, সর্বোচ্চ ক্ষমতা, 60 KSI, 60 KSI, হিপ পার স্কোয়ার ইঞ্চ, সেটাকে বলে 60 গ্রেড রড। তার মানে তুমি যদি PSI তে যাও, তুমি যদি PSI তে যাও তাহলে 1000 দিয়ে গুণ করো, মানে 60,000 PSI, যে রডের আলটিমেট স্ট্রেংথ বা ইল্ড স্ট্রেংথ, সেটাই হলো 60 গ্রেড বার। এটাকে যদি মেট্রিকে বলো তাহলে 420 মেট্রিক গ্রেড বার বলতে পারো, তার মানে SI ইউনিটে তুমি চলে গেলে, FPS থেকে SI তে চলে গেলে। 420 কিভাবে হলো, দেখো 1 KSI সমান, এই মেগা পাস্কেলের কনভার্সনটা এখানে আছে, 6.89 মানে 6.9 ধরতে পারো, আর এটাকে রাউন্ড ফিগার নিলে 7 ধরতে পারো, তাহলে 7 × 60, খেয়াল করো 7 × 60, এখান থেকে এখানে 7 × 60, 642, 420 মেট্রিক গ্রেড। একই রকম ভাবে তুমি 40, 75 সব কনভার্ট করতে পারবা, শুধু খেয়াল রাখতে হবে তোমার ইউনিটটার কনভার্সনটা কি আর কেমনে কনভার্সন হয়। আরো অনেক কথা আছে যেগুলো তোমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, স্ট্রাকচারাল মেকানিক্স, তারপরে হাইড্রোলিক্স, স্টেমেটিং, থিওরি অফ স্ট্রাকচারে পড়েছো, এগুলাকে আবার নতুন করে বেসিক জিনিসগুলাকে ভিতরে নিয়ে নাও, তাহলে খুব সহজেই ক্লাস মানে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। আর একটা কথা, আব্দুল হাদের মেইল থেকে আর একটা কথা না বললেই নয়, সেটা হলো যে ইংরেজি একটা সহজ ভাষা, এটা তুমি চেষ্টা করলে অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারবে। এর সাথে সাথে তো আরও কয়েকটা ভাষা শেখা দরকার, অনেকে ইংরেজির সাথে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, মালয়েশিয়ান, এগুলো ভাষাও শিখতেছে, যত শিখবা তত তোমার জ্ঞান অর্জনের পথ খুলে যাবে। আর সারা বিশ্বের সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য ইংরেজিটা খুবই দরকার। তুমি যখন পড়াশোনা শেষ করে চাকরিতে যাবে তখনও কিন্তু তোমার এই FPS এ চলতে হবে, ইউরোপে আমেরিকাও FPS এ চলে, তোমারও FPS এ চলতে হবে, কিন্তু আমরা পড়ানোর সময় কিন্তু MPS পড়ে। সুতরাং তোমাকে বিশ্বের সাথে তাল মিলেই চলতে হবে, ফ্যামিলিয়ার হতে হবে, সারা বিশ্বের সবাই যে কথাগুলো বোঝে তোমাকে সেগুলাই বুঝতে হবে। তা আমি আমার মূল আলোচনা অর্থাৎ আজকের পাঠে চলে যাই, স্টেপস অফ রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন, WSD মেথড। সবগুলো স্টেপ আজকে হয়তো সম্ভব হবে না, আজকে যে কয়টা পারি সেই কয়টা আলাপ করবো, নেক্সট ক্লাসে বাকিগুলো করবো। প্রথমেই বলে নেই, স্টেপগুলো আসলে ছাত্রদের সুবিধার জন্য, ডিজাইনারদের জন্য স্টেপ লাগে না, ছাত্ররা যাতে খুব সহজে বলতে পারে, করতে পারে ডিজাইন, সেজন্য স্টেপস সিস্টেমটা আছে। এটা অনেক আগে হেনরি পার্কারের একটা বইতে এই সিস্টেমটা ছিল। স্টেপ ওয়ানে লোড ক্যালকুলেশন করতে হয়, বিমের উপরে কি পরিমাণ লোড আসছে। তো আমাদের কিছু গিভেন ডাটা, কিছু দেওয়া ডাটা দেওয়া থাকে, A'C অথবা FC দেওয়া থাকবে, FS দেওয়া থাকবে, N দেওয়া থাকবে, স্প্যান L দেওয়া থাকবে, সুপার ইম্পোজ লোড। সুপার ইম্পোজ লোড তোমরা তো গাইডে যেটা দেখছো, আরোপিত লোড। এই সুপার ইম্পোজ লোড হলো বিমের নিজস্ব ওজন, ডেড লোড বলি আমরা যেটাকে, এই নিজস্ব ওজন ছাড়া অন্য সমস্ত লোডগুলোকে যোগ করলে যে লোডটা হয় সেটাকে বলে আরোপিত লোড বা সুপার ইম্পোজ লোড। তার মানে লাইভ লোড এবং এনভায়রনমেন্টাল লোড, লাইভ লোড সংক্ষেপে আমরা LL বলি, আর আদার্স লোড মানে এনভায়রনমেন্টাল লোড, পরিবেশ থেকে যে সমস্ত লোড আসে। আমি এখানে একটু নোটেশন দিয়ে দিছি,
এল এল দিয়ে লাইভ লোড, ডিএল দিয়ে ডেড লোড, আদার লোডের মধ্যে উইন লোড আছে, এটা অবশ্যই হিসাবের মধ্যে আনতে হবে। সিসমিক লোড মানে ভূমিকম্প জনিত লোড আছে, এটাও অবশ্যই তোমাদের বিবেচনায় নিতে হবে কাঠামো স্ট্রাকচার ডিজাইন করতে গেলে। এছাড়া উপকূলীয় এলাকা যদি হয়, সেখানে জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে যে যে ধাক্কাটা আসে, যে থ্রাস্ট আসে, সেটাও হিসাব করতে হবে। যে সমস্ত দেশে বেশি বৃষ্টিপাত হয়, সেখানে বৃষ্টি জমার কারণে যে ওজন, সেটা হিসাব করতে হবে। যেখানে অনেক তুষারপাত হয়, সেসব জায়গায় তুষারের ওজনটাকেও হিসাব করতে হবে। এই সব কিছুই সুপার ইম্পোজ লোড বা আরোপিত লোড হিসাবে বলে থাকি আমরা। আর ডেড লোডটা হলো সেলফ ওয়েট অফ বিম, বিমের নিজস্ব ওজন। আমি আশা করি তোমরা বুঝে ফেলছো। এই ডাটাগুলো দেওয়া থাকবে, কিন্তু এটা ক্যালকুলেশন না। তাহলে সুপার ইম্পোজ লোড দেওয়া আছে, এখন যদি আমি ডেড লোডটা বের করে ফেলি, তাহলেই কিন্তু টোটাল ওজনটা বের হয়ে যাবে। তাহলে ডেড লোড যদি আমি বের করতে চাই, তাহলে বিমের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা জিনিস লাগবে, তার সাথে একক ওজন লাগবে। একক ওজন হলো কনক্রিট যেহেতু, সেজন্য 2400, আর যদি দেওয়া থাকে কিছু 2350 ইত্যাদি দেওয়া থাকে, তাহলে সেটা নর্মালি আমরা 2400 কেজি পার মিটার কিউব একক ওজনটা আমরা জানি। তাহলে সেলফ ওয়েট বের করতে গেলে দেখো, এলটা আমাদের স্প্যান প্রথমে দেওয়া থাকবে, কিন্তু বি এবং ডি এই দুইটাকে প্রথমে বের করে নিয়ে তারপর সেলফ ওয়েটটা বের করতে হবে। এখানে একটা তোমরা ক্রস সেকশন দেখতেছো, এই বি আর এই পুরাটা হলো ডি, গভীরতা, ডি না সরি, ডি হলো কার্যকরী গভীরতা, আর এই পুরাটা হলো গভীরতা। এটা বের করতে গেলে ডি এর মান ধরে নেব আমরা স্প্যান থেকে। সাধারণত স্প্যানের 10% হয় ডি, স্প্যানের 10%। এখানে অনেক কথা আছে, তোমরা যখন বই ঘাটবা দেখবে অনেক কথা আছে। আমেরিকা একরকম বলছে, অস্ট্রেলিয়া একরকম বলছে, নেদারল্যান্ড একরকম বলছে, ইন্ডিয়া একরকম বলছে, এশিয়ায় একরকম বলছে, এসটিএম একরকম বলছে। সামারাইজ করলে তোমরা ছাত্রদের জন্য এটা নিয়ে চলাই ভালো, ডি হবে এল এর 10% অথবা 1 মিটারের জন্য 10 সেন্টিমিটার, 1 মিটারের জন্য 10 সেন্টিমিটার। যদিও এখানে রেঞ্জটা 4 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার, এটা অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা বুঝবে কোন জায়গায় বেশি কম করা যায়। তোমরা ছাত্ররা 10% অফ এল ধরে নিয়ে ডি বের করে ফেলবা। ধরো স্প্যান আছে 5 মিটার, তাহলে 10% হলে ডি হবে 50 সেন্টিমিটার। স্প্যান যদি হয় 5 মিটার, তাহলে প্রতি মিটারে 10 সেন্টিমিটার ধরলে বা 10% ধরলে 50 সেন্টিমিটার হবে ডি। এরপর তুমি বের করবে বি। বি বের করার সময় আগের মতোই অনেক কথা এখানে আছে, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে, সেটা সামারাইজ করলে বি হলো হাফ থেকে 2/3 অফ ডি। ডি যা পাইছো তুমি, আমার এখানে উদাহরণস্বরূপ আমি আমি লিখেছিলাম যে 50, তাহলে এর হাফ নিলে 25, এই 25 হলো বি, 25 সেন্টিমিটার, ডি বি এগুলো সেন্টিমিটারে বের হবে। বিভিন্ন কোড বিভিন্ন রকম কথা বলছে, আমরা এখান থেকে তোমরা যখন বই পড়বে তখন আসবে। আধুনিক কালে বিএনবিসি নামে বাংলাদেশ একটা কোড তৈরি করছে, তারাও এরকম কথা বলছে, 1/3 থেকে 3/4 হবে বি, ডি এর 1/3 থেকে 3/4, কিন্তু 25 সেন্টিমিটারের কম হতে পারবে না, অথবা 1 ফুটে 1 ইঞ্চি, এরকম কথা বিএনবিসিও বলতেছে। বিএনবিসি আসলে এসিআই এর সাথে যেটা মেলে এরকম নিয়ে চলতেছে, এখনো পরিপূর্ণ হয়নি। তাহলে আমাদের সুপার ইম্পোজ লোড দেওয়া ছিল, এখন সেলফ এড বের করার জন্য এল, বি এবং ডি এই তিনটাই বের হয়ে গেল, 2400 দিয়ে বের হয়ে গেছে একটু আগে, আমরা ধরে নিচ্ছি এই ডি এবং বি, আর এল তো দেওয়াই আছে, আর 2400 দিয়ে গুণ করলে তোমার সেলফ এডটা বের হয়ে যাবে। এখন এই দুইটাকে যদি তুমি যোগ করো, তাহলে ওমেগা অথবা ডাব্লু বের হবে, ওমেগা অথবা ডাব্লু, কখন ওমেগা কখন ডাব্লু এটা খেয়াল করো।
যদি সুপার ইম্পোজ লোড, যদি সুপার ইম্পোজ লোডটা প্রতি কেজি পার মিটারে দেওয়া থাকে, কেজি পার মিটারে যদি সুপার ইম্পোজ লোডটা দেওয়া থাকে, তাহলে ওমেগা বের হবে। ওমেগা মানে এক মিটারে। আর যদি সুপার ইম্পোজ লোডটা পুরা বিমের উপরে যা লোড আছে তা দেওয়া থাকে, তাহলে বের হবে ডাব্লু। আমরা জানি ডাব্লু সমান ওমেগা এল। আমার কথা বুঝতে পারছো কিনা আমি আবার রিপিট করতেছি, এখানে একটু আমি নোটও দিয়ে দিছি। যদি সুপার ইম্পোজ লোড কেজি পার মিটারে দেওয়া থাকে, তাহলে এল এর মানটা হবে ওয়ান। এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখবো। সুপার ইম্পোজ লোড যদি পুরো বিমের ওজন দেওয়া থাকে, বিমে আরোপিত ওজনটা দেওয়া থাকে সুপার ইম্পোজ লোড হিসাবে, তাহলে তুমি এল এর যা মান, এল যদি 5 মিটার হয়, ধরো কথার কথা 5 মিটার যদি হয়, তাহলে 5 মিটারই লিখবা। 4 মিটার হলে 4 মিটার, 6 মিটার হলে 6 মিটার লিখবা। কিন্তু যদি বলে যে বিমের উপরে প্রতি কেজি মিটারে এত লোড দেওয়া আছে, ধরো 2500 লোড, কেজি লোড প্রতি মিটারে দেওয়া আছে, তখন তুমি এল এর জায়গায় কিন্তু ওয়ান বসাইতে হবে। এই জায়গায় ছাত্ররা অনেক সময় ভুল করে পারে, বিশেষ করে যারা প্র্যাকটিস করো না তাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে যদি প্রতি কেজি পার মিটারে থাকে, তাহলে ওমেগা বের হবে, আর আদারওয়াইজ সম্পূর্ণ লোডটা দেওয়া থাকলে ডাব্লু বের করা থাকবে। ওমেগা জানা থাকলে ডাব্লু বের করা যাবে, ডাব্লু জানা থাকলে ওমেগা বের করা যাবে। ডাব্লু ইজ ইকুয়াল টু ওমেগা এল, এটা তোমরা জানো, সেখান থেকে বের করা যাবে। স্টেপ ওয়ান, এটা ইম্পর্টেন্ট, লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন হয়ে গেলে বাকি কাজগুলা সহজেই চলে আসবে। স্টেপ টুতে যেটা আমরা বের করি, এটা তোমরা থিওরি অফ স্ট্রাকচারে করে ফেলেছো। স্টেপ টুতে ম্যাক্সিমাম ভার্টিক্যাল শিয়ার ফোর্স ভি বের করি। ভি বের করার সূত্র, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টু বা ওমেগা এল বাই টু, যখন সিম্পলি সাপোর্টেড বিম হয় তখন। যদি কন্টিনিউয়াস, ফুললি কন্টিনিউয়াস বিম হয়, তাহলেও ডাব্লু বাই টু বা ওমেগা এল বাই টু। যদি সেমি কন্টিনিউয়াস বিম হয়, সেক্ষেত্রে দুইটা জিনিস, যদি কন্টিনিউয়াস এন্ড হয় তাহলে ভি বের হবে 0.6 ডাব্লু, আর যদি ডিসকন্টিনিউয়াস এন্ড হয় তাহলে হবে এটা 0.4 ডাব্লু। এই জায়গাটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। সেমি কন্টিনিউয়াস বিম, আংশিক অবিচ্ছিন্ন বিম বা এন্ড স্প্যান যা বলো, ফুললি কন্টিনিউয়াস যদি না হয় তাহলে দুইটা রেজাল্ট, একটা ডিসকন্টিনিউয়াস এন্ড এর জন্য যে পাশে আর বিম নাই, আর একটা কন্টিনিউয়াস এন্ড এর জন্য মানে যে পাশে আরো বিম আছে। যে পাশে বিম মানে কন্টিনিউয়াস এন্ড, সেখানে হবে 0.46 ডাব্লু, আর যেখানে ডিসকন্টিনিউয়াস সেটা হবে 0.4 ডাব্লু। যদি ক্যান্টিলিভার বিম হয় তাহলে ডাব্লু যা সেটাই ভি। এটা তোমরা থিওরি অফ স্ট্রাকচারে পড়ে ফেলছো। স্টেপ থ্রিতে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এম বের করি। এম ম্যাক্স মানে এম, এম সমান যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে তোমরা জানো এটা ডাব্লু বাই এল অথবা ওমেগা এল স্কোয়ার বাই, সরি, ডাব্লু এল বাই 8, আর যদি ওমেগায় বলি তাহলে ওমেগা এল স্কোয়ার বাই 8। এত কেজি মিটার, কেজি মিটার। ওমেগা দিয়ে চললে অনেক সময় সুবিধা, অথবা যেটা দেওয়া আছে সেটা নিয়ে চললে সুবিধা। ডাব্লু এল বাই 8 বা ওমেগা এল স্কোয়ার বাই 8 সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। যদি কন্টিনিউয়াস, ফুললি কন্টিনিউয়াস বিম হয়, ফুললি কন্টিনিউয়াস বিম হয় তাহলে ডাব্লু এল বাই 12 বা ওমেগা এল স্কোয়ার বাই 12। যদি সেমি কন্টিনিউয়াস হয় তাহলে ডাব্লু এল বাই 10, আর যদি ক্যান্টিলিভার হয় তাহলে ডাব্লু এল বাই 2, আর ওমেগায় বললে ওমেগা এল স্কোয়ার বাই 2। এগুলো সবই কেজি পার মিটারে বের হয়। কিন্তু আমাদের ইফেক্টিভ ডেপথ বা অন্য কিছু বের করতে গেলে আমাদের লাগবে কেজি সিএম, কেজি মিটার নয় কেজি সিএম, কেজি ইনটু সিএম, এখানে কেজি ইনটু মিটার আছে সিএম, সেজন্য 100 দিয়ে গুণ করতে হবে। মিটারকে সেন্টিমিটার বানানোর জন্য 100 দিয়ে গুণ করতে হবে। আমি এই প্রথম ফর্মুলাটাকে উদাহরণস্বরূপ এখানে লিখছি, এই ছিল ফর্মুলাটা। দেখো 100 দিয়ে গুণ করে কেজি সেন্টিমিটারে আমরা বের করে ফেলছি মোমেন্ট। এরপর যেসব জায়গায় মোমেন্ট তুমি ব্যবহার করবা এইটাই ব্যবহার করবো। এই 100টা কিন্তু সূত্রের অংশ না, এটা কেজি সিএম বানানোর জন্য, এই কেজি সিএম বানানোর জন্য 100 দিয়ে
গোল করা হয়েছে। আশা করি তোমরা তোমরা এটা আগেই থিওরি অফ স্ট্রাকচারে করে ফেলেছো, আমি একটু স্মরণ করাই দিলাম। স্টেপ ফোর, ইফেক্টিভ ডেপথ বের করতে হবে স্টেপ ফোরে। এর সূত্র তোমরা বাড়ির কাজের মধ্যে দেওয়া ছিল, তোমরা সবাই করে ফেলেছো নিশ্চয়ই, আমি প্রশ্নটা করতে পারিনি কথা লম্বা হওয়ার কারণে। বাড়ির কাজটা অবশ্যই করে ফেলবে এবং জমা দিবে। আজকের বাড়ির কাজ ওইখানে 6 পর্যন্ত দেওয়া ছিল, তোমরা আজকের বাড়ির কাজ থাকবে হলো 7 থেকে 10 পর্যন্ত। ডেরিভেশন গুলা প্রথম পেজে যেটা ছিল তার 7 থেকে 10 পর্যন্ত তোমরা বাড়ির কাজ হিসাবে করবে। তো ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি, এখানে এম আমরা পেয়ে গেছি, বি আমরা স্টেপ ওয়ানে পেয়ে গেছি, আর বের করতে হবে। আর বের করতে হলে আর ইজ ইকুয়াল টু হাফ এফ সি জেকে, এটা তোমরা সূত্রের মধ্যে প্রথম ক্লাসেই পেয়ে গেছো এবং সবাই ডেরিভেশন করে ফেলছো বা সূত্রগুলা বুঝে ফেলছে আমি আশা করি। আর এর মধ্যে হাফ এফ সি জে কে, এফ সি দেওয়া থাকবে, জে এবং কে এই দুই সূত্রের দ্বারা বের করে নিতে হবে। জে এবং কে, এখানে আমি আমি একটা আমার অভিজ্ঞতায় আমি একটা জিনিস দেখেছি যে অনেকেই বুঝতে পারো কিন্তু প্র্যাকটিস কম থাকার কারণে বা অনভিজ্ঞতার কারণে এই কে এবং জে এর মানের ভিতরে বা আর এর কে কে জে এর মান যখন ভুল হবে তখন আর এর মানও ভুল আসবে। সেজন্য এই রেঞ্জ গুলা মনে রাখবো, কে হলো 0.36 থেকে 0.41 এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। যদি যায় তাহলে বুঝবে তোমার ক্যালকুলেশন ভুল। জে এর মান হবে 0.86 থেকে 0.89, এর বাইরে যাবে না। আর আর এর মান হবে 14 থেকে 16 এর মধ্যে, যদি এর বাইরে যায় তাহলে তুমি বুঝতে পারবে তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে, তুমি আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে তোমাকে। আর ক্যালকুলেটারেও তোমরা অনেক ফাংশন না জানার কারণেও ভুলগুলো হয়, অবশ্যই ক্যালকুলেটারে তোমাদের ভালো যোগ্যতা মানে চালানোর অপারেট করার সিস্টেমগুলো ভালো জানার দরকার, ফাংশনগুলো সব জানা দরকার। এটা নিজেরা বসে বসে ক্যালকুলেটারের ফাংশন সবগুলো শিখে ফেলা, দেখবে যে ক্যালকুলেশন খুব দ্রুত হয়ে যায়। তাহলে ডি যদি বের হয়ে যায়, ডি মানে ইফেক্টিভ ডেপ কার্যকরী গভীরতা, তার সাথে যদি আমরা এইটুক তার মানে টোটাল কভারিং, এটা এটাকে বলে টোটাল কভারিং, এই টোটাল কভারিং যদি যোগ দিয়ে দিই তাহলে আমরা পুরা ডেপটা পেয়ে যাব, পুরা ডেপটা আমরা পেয়ে যাব। তাহলে ডি প্লাস টোটাল কভারিং ইজ ইকুয়াল টু টোটাল ডেপ, এর কোনো সিম্বল নাই, বড় হাতে ডি বা এরকম কিছু নাই, টোটাল ডেপ। আর ক্লিয়ার কভারিং হলো রডের নিচ থেকে বিমের নিচ পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হলো যে থিকনেস, এটা হলো ক্লিয়ার কভারিং। আর এটা হলো হাফ ডায়া, রডের অর্ধেক। এসিআই কোড বলছে যে রডের ক্লিয়ার কভারিং 5 সেন্টিমিটার নিতে হবে, আর হাফ ডায়া আমরা যেহেতু এখনো রড কোনটা সেটা ব্যবহার করতেছি না, তখন হাফ ডায়া হবে যে সাধারণত আমরা 25 মিলিমিটার ডায়া রডকে স্ট্যান্ডার্ড ধরে বা 8 নম্বর রডকে স্ট্যান্ডার্ড ধরে হিসাব করি। তাহলে 25 মিলিমিটার মানে 2.5 সেন্টিমিটার, তার অর্ধেক হবে 1.25, তাহলে টোটাল কভারিংটা তুমি পেয়ে যাবে 5 এর সাথে 1.25 যোগ দিলে, এটা টোটাল কভারিং যোগ দিলে টোটাল ডেপ পেয়ে যাবে মানে বিমের সাইজটা বের হয়ে যাবে। এরপরে যেটা আছে দেখো, ডিকে আমি আবার বের করছি, কেন বের করছি, ডি থেকে টোটাল ডেপ থেকে আবার ওই যে কভারিং টোটাল কভারিংটা আবার বিয়োগ দিচ্ছি, এটা কেন দিছি সেটা আগামী ক্লাসে তোমাদের বলবো, আগামী ক্লাসে বলতে ডিজাইনের সময় আমি আলাপ করবো। এরপর এরিয়া অফ স্টিপ, কতটুক রড লাগবে, এই রড গুলা কতটুক লাগবে। এরিয়া অফ স্টিলের সূত্র সহজ, এম বাই এফ এস জেডি, এটা খুব সহজেই বের হয়ে যাবে। কিন্তু তুমি শুধু এরিয়া অফ স্টিলের মান বের করলেই হবে না, মনে করো এরিয়া অফ স্টিল 15 সেন্টিমিটার স্কোয়ার বের হলো, কিন্তু এটা বের করলেই হবে না, তোমাকে বলতে হবে কত মিলিমিটার বার কয়টা লাগবে। তাহলে একটা রডের ক্ষেত্রফল বের করতে হলে পাই ডি স্কোয়ার বাই 4, মনে করো 25 সেন্টিমিটার যদি হয়, 25 মিলিমিটার বার যদি হয় তাহলে পাই ডি এর মান হবে 2.5 cm এর স্কোয়ার বাই 4, তাহলে রেজাল্টটা ক্যালকুলেট করে দেখবে এরকম হবে 4.9। এটা দিয়ে এটাকে যখন ভাগ দিবা
তাহলে যে ফিগারটা আসবে, যেমন এটা 5-এর মতো, তাহলে এখানে যদি 15-কে ভাগ দেয় তাহলে 3 পয়েন্ট সামথিং আসবে, মানে 4টা রড লাগবে। কিন্তু তাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইকোনমিক্যাল হতে হবে। এখন ইকোনমিক্যাল করতে গেলে তোমার সব রডের ডায়া, পেরিমিটার এগুলো জানা দরকার। তোমাদের বাড়ির কাজ থাকবে 10 মিলিমিটার থেকে 32 মিলিমিটার ডায়া রডের এরিয়া এবং পেরিমিটার, ক্ষেত্রফল এবং পরিসীমা, এটা মুখস্থ রাখবা, তাহলে তোমরা ডিজাইন সহজেই করতে পারবে। এটা বাড়ির কাজ রইলো, আর ওদিকে 7 থেকে 10 বাড়ির কাজ রইলো। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি আজকের আলোচনায় তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টস করবা ভিডিওতে, এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর ভিডিওটা বারবার দেখো, জাতীয় দক্ষতা বাতায়ন বা skills.gov.bd এই ওয়েবসাইটটা ভিজিট করলে ভিডিওটা তুমি পাবা, এবং বারবার দেখে খাতা কলম নিয়ে বসবা, পজ করে করে দেখবা, তাহলে তুমি ভালো শিখতে পারবে। তোমাদের সকলের প্রতি আমার ভালোবাসা রইল, বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং সবাই ভালো থাকো। আজকের মতো আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।